নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পুলিশের। ত্রিপুরা রাজ্যে শক্ত হাতে দমন করতে উঠে পড়ে লেগেছে স্বরাষ্ট্র দপ্তর। অন্যদিকে প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে নেশা পাচারের করিডোর হিসেবে ত্রিপুরাকে ব্যবহার করছে আন্তর্জাতিক নেশা কারবারীরা। বৃহস্পতিবার আগরতলা এয়ারপোর্ট রোডে উদ্ধার হল লরি বোঝাই নিষিদ্ধ কফ সিরাপ, যা ফেন্সিডিল বা অ্যাসকফ হিসেবে পরিচিত। বাংলাদেশে এই ফেন্সিডিলের যথেষ্ট চাহিদা রয়েছে বলে দাবি নেশা কারবারীদের। সেই মোতাবেক ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে সেখানে পাচার হয়ে আসছে এই নেশা সামগ্রী। বৃহস্পতিবার রাতে ঊষা বাজার ছিনাইহানিতে সন্দেহভাজন একটি লরিতে তল্লাশি চালায় পুলিশ। রাস্তার পাশেই লরিটি থামানো ছিল। বিএসএফ এবং এয়ারপোর্ট থানার পুলিশ রাতেই অফিসারদের উপস্থিতিতে লরিতে তল্লাশি চালায়। লরিতে কিছু পরিমাণ ভুট্টা বোঝাই ছিল। ভুট্টার বস্তাগুলো সরিয়ে আনতেই দেখা যায় প্রচুর পরিমাণ কার্টুন রয়েছে সেখানে, আর সেই কার্টুনেই ছিল এসকফগুলি। এসডিপিও পারমিতা পাণ্ডে জানান, 84,800 বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে সেখান থেকে, যার বাজার মূল্য 3 কোটি টাকা হবে। গাড়িটি পশ্চিমবঙ্গের, গাড়িতে কেউ ছিল না, তা সুইচ করে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী গাড়ির মালিক এবং এই নেশা কারবারীদের তদন্তে নামবে পুলিশ। রাত 2টার দিকে অ্যাকচুয়ালি একটা ইনফরমেশান থাকে যে ঊষা বাজার ছিনাইহানি যে এরিয়াটা আছে ওইখানে একটা ট্রাক গাড়ি সাসপিশিয়াস কন্ডিশনে পার্ক আছে। তো এয়ারপোর্ট থানা বিএসএফের সাথে আমরা একটা জয়েন্ট অপারেশন বের হয়। ওসি এয়ারপোর্ট সুমন সিনহা সঙ্গে সঙ্গে আমাদের যে স্টাফ আছে এয়ারপোর্ট থানা বড় রাত্রিবেলায় আমরা অফিসার নিয়ে সেই জায়গাতে পৌঁছে এবং উইথ বিএসএফ জয়েন্ট রেড করে আমরা যখন গাড়িটা সার্চ করা হয় সাসপিশিয়াসলি গাড়িতে তখন কেউ ছিল না। গাড়িটার নাম্বার ছিল ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নাম্বার WB61B1917। গাড়িটা চেক ট্রাক গাড়িটা চেক করার পরে দেখা যায় এখানে ওপরে কিছু ভুট্টার ব্যাগস আছে। তো সেইগুলি দেখে যখন ভুট্টাগুলি সরানো হয় তখন এখানে দেখা যায় প্রচুর পরিমাণে এখানে কার্টন যার মধ্যে ইলিগাল কাফ সিরাপ আছে। তো আমরা এগুলি তারপরে কাউন্টিং হওয়ার পরে দেখা যায় এখানে টোটাল এসকাপ কাফ সিরাপ 84,800 বোতল, যেটা অ্যাপ্রক্সিমেট যেটা মার্কেট ভ্যালিউ তো এটার 175 বডি রেট, তো 1.5 crore, কিন্তু এটা ইলিগেললি এটা ধরতে গেলে 3 crore কাছাকাছি হয়ে যাবে। আমরা ভেহিকেলটাকে পার্কিং কন্ডিশনে পেয়েছি, তো সেখানে তখন গাড়িতে কেউ ছিল না, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে রেজিস্ট্রেশন নাম্বার মিলেছে আমরা ফার্দার ইনভেস্টিগেশন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে আগরতলা পশ্চিম এবং পূর্ব থানার সঙ্গে সিধাই থানা মিলে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে। আটক করা হয় 10 নেশা কারবারীকে। তার কয়েক ঘন্টা পরে এয়ারপোর্ট রোডে ছিনাইহানিতে উদ্ধার হলো লরি বোঝাই কফ সিরাপ, আর তাতে প্রমাণিত নেশা কারবার দমনে মুখ্যমন্ত্রীর নির্দেশে যথেষ্ট সচেতন প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।